2011 সাল থেকে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন সাকিব আল হাসান। এবার তাকে ছেড়ে দিয়েছে তারা। সাকিব এখন আইপিএলের নিলামের জন্য উন্মুক্ত। সেই নিলামে দল না পেলেও সমস্যা দেখছেন না বাংলাদেশের টেস্ট ও টি টোয়েন্টির অধিনায়ক। 27 ও 28 জানুয়ারি বাংলাদেশ থেকে মোট 8 ক্রিকেটারের নাম উঠবে আইপিএলের নিলামে। কলকাতা নাইট রাইডার্স প্রতিবার তাকে ধরে রাখায় নিলাম পর্যন্ত যেতে হতো না সাকিব আল হাসানকে। এবার 8 বাংলাদেশি ক্রিকেটারের মধ্যে আছেন তিনিও। নিলামে কি হবে তা পরের বিষয়, তবে সাকিব নির্বিকার ভঙ্গিতে জানিয়ে দিলেন, হলে ভালো না হলেও কিছু আসে যায় না। তিনি বলেন, এখানে কেমন লাগার কোনো বিষয় নেই, নিলামে নাম থাকবে যদি কেউ পিক করে তাহলে ভালো, আর না করলে কোনো ব্যাপার না। গতবার 2,80,00,000 রুপিয়া দিয়ে সাকিব আল হাসানকে ধরে রেখেছিল শাহরুখ খানের দল, তবে সেবার মাত্র 1 ম্যাচেই মাঠে নামার সুযোগ পেয়েছিল আন্তর্জাতিক টি টোয়েন্টিতে শীর্ষ অলরাউন্ডার। সাকিবকে ছেড়ে দিতে আইপিএলের নয়া নিয়মের মার পেঁচে পড়েছে কলকাতার ফ্রাঞ্চাইজিরা। গতবার যেখানে 14 জন খেলোয়াড়কে ধরে রাখতে পেরেছিল, এবার 3 জনের বেশি ধরে রাখার সুযোগ নেই। গেল 2 মৌসুমে কলকাতার হয়ে খেলা একমাত্র বাঙালি ক্রিকেটার ছিলেন সাকিব। এবার তাকে ছেড়ে দিলেও নিলাম থেকে ফের দলে নেওয়ার সুযোগ রয়েছে তাদের। শেষ পর্যন্ত সাকিব কোন দলে খেলবেন তা জানা যাবে 28 জানুয়ারি।